এরপর প্রশ্ন হলো প্রথমে আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মুসলিম হতে পারি। আমার বাড়ির বেশিরভাগ মানুষের লাইফস্টাইল প্যাটার্ন দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে তাদের বেশিরভাগই শেষ বয়সে যে নামাজ দাড়ি টুপি সুন্নতের প্রতি যত্নবান হয়েছে যেটা অবশ্যই প্রশংসনীয়, তবে সেই সাথে সঠিক বয়স থেকে দীন ইসলামকে সঠিকভাবে বুকে ধারণ পালন না করার কারণে আতর টুপি পাঞ্জাবির প্রতি শেষ বয়সে যত্নবান হওয়া, এদের বেশিরভাগ অংশের চিন্তা চেতনা বেশিরভাগ সময় দুনিয়ামুখী। পাঁচশক্ত নামাজ মসজিদে জামাত পড়লেও এনাদের বেশিরভাগই নিজেদের স্ত্রী লোকদের পর্দার ব্যাপারে একেবারে উদাসীন, আর সেই সাথে গীবত গৃহীত আছে। ইসলামের সাথে সাংঘর্ষিক প্রচলিত ভ্রান্ত সামাজিকতা পালন ওনাদের বেশিরভাগ সব থেকে বড় সুন্না। আমার ভয় হয় হয়তো সেই জন্য আমার নিজের কেউ থাকতে পারেন। নামধারী এসব মুনশিদের ব্যাপারে কোরআন হাদিস ভিত্তিক আপনার মতামত নসিহত জানাবেন। তো তিন মাইল লম্বা প্রশ্নটা ভাই, এত বড় প্রশ্ন উত্তর দিতে অনেক সময় লাগবে, কিন্তু প্রশ্নটা খুব দরকারি, বড় প্রশ্ন হলেও অনেক সুন্দর প্রশ্ন। আমরা বেশিরভাগ মানুষই হলাম নামকা অস্তে মুসলমান। আমরা হলাম মুসলমান বাই চান্স। মুসলমান কয় প্রকার ভাই? দুই প্রকার, একটা হলো মুসলমান বাই চান্স, আর একটা হলো মুসলমান বাই চয়েস। বাই চান্স মুসলমান বুঝেন, মানে আমার বাপ মুসলমান, মা মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে তাই আমি মুসলমান হয়ে গেছি, এটা হলো বাই চান্সে মুসলমান। আর বাই চয়েসে মুসলমান হলো ইসলাম কি, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, কেন পড়তে হবে বুঝলাম, যা মানলাম সাথে সাথে আমল করলাম, এর নাম হলো বাই চয়েস মুসলমান। সাহাবীরা ছিলেন বাই চয়েস মুসলমান, ওনারা জাইনে শুনে বুঝা বুঝা মুসলমান হয়েছে, আমাদের মতো আন্দাদুন্দা আর শুনে শুনে দেখে দেখে জন্মসূত্রে মুসলমান ওনারা ছিলেন না। ভাই ধনী দুই প্রকার, ধনী কয় প্রকার? এক কিসিমের ধনী আছে নিজে কষ্ট করে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে সম্পদ গড়ে তুলে ধনী হয়েছে, এটা হলো এক রকমের ধনী। আরেক রকমের ধনী আছে যেই ধনী লোকটা মূলত বাপের সম্পদ পাইয়া ধনী হয়ে গেছে, কোনো কষ্ট করা লাগে নাই। এই দ্বিতীয় কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে না, আর প্রথম কিসিমের ধনী ধন ধরে রাখতে পারে। আমরা যারা মুসলমান বাই চান্স, বাপ মা মুসলমান তাই আমি মুসলমান, এই জন্য আমরা বেশি মানুষ ইসলামের কদর মর্ম আমরা বুঝি না। নামকে আসতে মুসলমান, এই ভাই বারবার এই লোকটা কেন আসতেছে সামনে, এটা কোন ধরনের কথা? আমরা বারবার এগুলো অ্যালাউ করতেছে, ক্যামেরা আছে, ক্যামেরার সামনে দিয়ে আসতেছে, বেচারা রেকর্ড করতেছে, একটা ম্যানার্স থাকতে, ভদ্রতা থাকতে হবে তো, এতক্ষণ ঘন ঘন যদি উঠেন সামনে ডিস্টার্ব হয়তো। জি, তো যেটা বলতেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন সেই দিনটা পরিপূর্ণ মানতে হবে না আধা আধা মানলে চলবে? জান্নাতিকে অর্ধেক যাওয়ার কোন সিস্টেম আছে? না। জাল্লা শরীরের অর্ধেক তুমি জান্নাতে দিলে হবে শুধু, এরকম কোন সিস্টেম আছে? না। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। যারা শুধু নামাজ কালামটা পড়েন, পর্দা করেন না, চোখের হেফাজত করেন না, তারা কখনো পরিপূর্ণ মুসলমান পারে না, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং এটার জন্য তরুণদেরকে জাগ্রত হবে, যুবকদেরকে জাগতে হবে, আপনারা আদর্শ মুসলমান হতে হবে। এই যে ভাবালোতে আসতেছে, 31st night আছে, 2 নম্বরই আসতেছে, অন্যদের বিধর্মীদের কালচারকে নিজের গায়ে মাখবেন না, আপনি মুসলমানের সন্তান, আপনার তরুণ হিসেবে আনন্দ বিনোদন আছে শরীয়তের সীমানায় থেকে, সেটা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নাম মাত্র মুসলমান হবেন না, খাঁটি মুসলমান হতে পারবেন। আমাদের যে ভাই দোয়া করছেন আমরা তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি, যিনি প্রশ্ন করেছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করে। আদা মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সব দিক থেকে মুসলমান হইতে হবে। অনেক লোক দেখবেন দাঁড়ি টুপিয়ে মুসলমান, গায়ে গতরে মুসলমান, আরেকজনের জমি ঠেলে, আছে না নেই, আরেকজনের লাউটা ধরে টান দেয়, আছে না নেই, আরেকজনের চান্স বলে একটু গুতা মারে ক্ষতি করে, আছে না নেই। এই টাইপের মুসলমান, এই লেবাসে পোশাকে মুসলমানের জন্য জান্নাত না। জান্নাত হলো কাজে কর্মে আচারে আচরণে লেনদেনে অন্যের অধিকারে আল্লাহর ইবাদতে সব কিছুতে মুসলমান, এর জন্য জান্নাতই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানের জন্য কি নাই জান্নাত? ভাই জান্নাতে কোনো ভেজাল নেমত দিবে আল্লাহ? তাহলে আল্লাহর কাছে ইসলাম যেটা নিয়ে যেতে হবে সেটাও নির্ভেজাল হইতে হবে, কোনো ভেজাল থাকতে পারবে না। আমাদের অনেক ভাই বোন আছেন, মুরব্বীরা আছেন, নামাজ কালাম পড়ে কপালে দাগ ফেলে দিছে, মাগার ছেলে মেয়েদের একজনের প্রতি জুলুম করতেছে, আরেকজনকে বেশি দিয়ে দিছে, আছে না নাই, একজনের দিকে টানে টানে শুধু আরেকজনকে দেখতেই পারে না, আছে না নাই। এটা কি হালাল না হারাম? হারাম। আপনি এক ছেলেকে সম্পদ লিখে দিয়েছেন আরেকজনকে দেন নাই, গুনাহ, জায়েজ নাই আপনার জন্য, এটা ইনসাফের খেলাফ করছেন, আল্লাহ নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছে, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি মাশাআল্লাহ টুপি পরেন, হুজুর মানুষ আপনি উল্টা পাল্টা করেন, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই যারা এখন প্রশ্ন দিতেছেন।